সিনহা আপনি লিখেছেন নামাজ রাকাত পড়ার পর মনে থাকে না কয় পড়লাম এরকম ঘটলে করণীয় কি আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয় কনফিউশন তৈরি হয় তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয় তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে তিন তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিদ্ধাও দিয়ে নেব আর যদি মনে হয় না চার হওয়ার সম্ভাবনাই বেশি তিনের দিকে হালকা ঝোঁক আছে তাহলে সেক্ষেত্রে চার ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিদ্ধাও দিয়ে অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে সেদিক সেটাকে ধরে আমরা সালাদ শেষ করবো এবং শেষের সিদ্ধাও দিব আর যদি আমাদের কোনো দিকে ঝোঁক না হয় বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি তিন বা চার এ দুইটার কোনোটি আমি বলতে পারছি না একইভাবে দুই বা তিন ডাকাত নিয়ে সন্দেহ যখন হবে দ্বিতীয় না তৃতীয় সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি দুই বা তিন কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝুঁকে তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাজ শেষ করবো এবং এক্ষেত্রে শেষে দিয়ে নিতে হবে এবং এরপরে পরিষ্কার হাদি ইসনাম ইসিদাম থেকে বর্ণিত আছি অর্থাৎ দুই এবং তিন আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না ফিফটি ফিফটি মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি দুই ধরে নিব তিন এবং চারের মধ্যে সন্দেহ হলে তিন ধরে নিব এটা হলো যখন কোনো একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয় তাহলে সেক্ষেত্রে কমটা ধরণে আমরা সেতে সৌদি নামাজ পড়ব সারা নামাজ হয়ে যাবে এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় রাখার সংখ্যা নিয়ে ডাউট না হয় সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে নামাজের জন্য অন্য মনস্ক না হয় আমরা দিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে সোহেল হোসেন আপনি লিখেছেন প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল সৌদি নারী এরকম একটা সংবাদ প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে সঙ্গে সৌদি আরবের কালিমাখজিতে পতাকা হাতে স্বল্প বসনা নারী বিষয়টা কিভাবে দেখেন বিষয়টা অন্য সমস্ত সাধারণ মুসলিমের মতো আমরাও খুবই দুঃখজনক বিষয় হিসেবে দেখি খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে ঘটনা হিসাবে দেখি সৌদি আরব এত বছর অংশগ্রহণ করেনি তাহলে কি তাদের সে সিদ্ধান্ত ভুলছিল নারীকে মুক্তির নামে নারীকে স্বাধীনতার নাম দিয়ে আজ গোটা পৃথিবীতে নারীবাদীরা মেয়েদেরকে পণ্যে পরিণত করেছে এবং এত বাজে ব্যবস্থাপন করেছে যেন পণ্য ছাড়া আর নারী কিছুই নয় সর্বত্র নারীকে পণ্য হিসেবে যেন চলছে এর মধ্যে এই মিস ইউনিভার্স যে কম্পিটিশন সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে সেটা যে কত নির্লজ্জ এবং সেটা যে কতটা বেহায়াপনা সেটি বোধহয় বলবার আর ব্যাখ্যা করবার আর প্রয়োজন থাকে না মোহবতুল ওয়াহি বা এবং হাদিসের যে জন্মস্থান সেই জায়গা থেকে আসলে এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষ আশা করে না বিশ্বজুড়ে সাধারণ মুসলমানরা সেগুলো আশা করে না দুঃখজনক যে সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে হয়তো কেমন গর্ববর্তী হলে যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো দেখা দিবে সেগুলো মাত্রা বাড়তে থাকবে সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করি আল্লাহাবুল আলমিন শাসকদের যেন তাদের যেন বোধোদয় হয় তাদের মধ্যে যেন সম্বিত ফিরে আসে যেন দিকে ফিরে আসতে পারেন তাদের আসল ঐতিহ্য সেটা যেন তারা ভুলে না যান তাদেরকে সেই দান করুন রহমান লিখেছেন যেসব এ কামান নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলমের কারণে মধ্যপ্রাচ্য করে এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাতে পারেন অথবা সেটা যদি তারা একান্ত না পায় নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন না বা কোনো নগদ বা ক্যাশ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্কিং তার মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন অর্থাৎ ব্যাঙ্কিং চ্যানেলের বাইরে টাকা পাঠাতে পারেন এমনকি খুঁন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায় তবে এক্ষেত্রেও ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো আমরা জানি যে বাইরে থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা ট্যাক্সের আওতামুক্ত সো রেমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সে টাকাটা নিজের হোয়াইট মানি হিসাবে দেখানোর সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের সেজন্য তাদের ব্যাঙ্কিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত তবে মালিকের কারণে মালিকের জুলুমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যেয়ে থাকেন নিরুপায় হয়ে গেছেন তিনি এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন সুযোগ না থাকলে তখন তার জন্য হুন্ডি বা এ জাতীয় কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি না যায়জ হবে না মামুন আল জারিফ আপনি লিখেছেন আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয় এটাই নাকি জবের নিয়ম আমার করণীয় কি যদি আপনার সতর উন্মুক্ত করে থাকতে হয় ওনাদের সামনে তাহলে সেক্ষেত্রে আপনি এই জব ছেড়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন তারপরও আপনি সতর ঢাকার যে বিষয়টা আছে সেই গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন আল্লাহ সেই তৌফিক দান করুন রবি রহমান লিখেছেন কোন জায়গায় পশ্চিম দিক দিকে দিক কোন দিকে সেটা না জানলে কিভাবে নামাজ আদায় করা হবে বনরুবি রবি পশ্চিম বা কেবলা কোন দিক সেটা আপনি নিশ্চিত নন বা হওয়ার কোনো পথ আপনার সামনে নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি আশেপাশে কারোর কাছ থেকে পারলে জিজ্ঞেস করবেন সেটা যদি না থাকে তাহলে আপনি প্রবল ধারণা কোন দিকে হতে পারে অনুমান করে আপনি সালাদ আদায় করবেন দিনের বেলাতে সূর্যের গতি প্রকৃতি দেখে অনেকটা ঠিক করা যায় আশেপাশে মানুষের সহায়তা নেওয়া যায় আজকাল অনলাইনের বিভিন্ন অ্যাপ থেকে সহায়তা নেওয়া যায় যদি সমস্ত রাস্তায় বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ধারণা করবেন যেদিকে প্রবল ধারণা হবে সেদিক ফিরে সালাদ আদায় করবেন সেটা নামাজ হয়ে যাবে আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে